হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ডিউ জেলার ফুদাম গ্রামের গঙ্গেশ্বর মন্দির ও পঞ্চপাণ্ডব শিবলিঙ্গটির দ্বারে। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই ডিউ জেলার ফুদাম গ্রামের এই আরব সাগরের তীরে অবস্থিত এই গঙ্গেশ্বর মন্দির ও পঞ্চপাণ্ডব শিবলিঙ্গটির কী কী রহস্য রয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে এবার আমার এই মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন শেষমেশ এসে পৌঁছেছি দিউ জেলার ফুদাম গ্রামের গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের মূল গেটের সামনে। দেখুন যে কত লোকের সমাগম হয়েছে এই গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের কাছে। আমরাও এখন আস্তে আস্তে এগিয়ে যাব সেই গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের দিকে। গঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি দিউ বাস স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি দিউ রাজ্যের তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্থানও বটে এবং দিউ ট্যুর প্যাকেজের অংশ হিসাবে অবশ্যই এটি একটি দর্শনীয় স্থানগুলির মধ্যেও পড়ে। এটি মূলত সমুদ্রের তীরে পাথরের গুহায় এই মূল মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি পাথরের গঙ্গেশ্বর মহাদেব মন্দির হল দিউ এর ফুদাম গ্রামে অবস্থিত এবং এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। এই প্রাচীন মন্দিরটি আরব সাগরের উপকূলে অবস্থিত। এই যে দেখুন আমাদের সকল যাত্রীগণ, তারা প্রত্যেকে এক এক করে এই আরব সাগরের তীরে এই পঞ্চপাণ্ডব শিবলিঙ্গের কাছে আস্তে আস্তে এগিয়ে আসছেন। দেখুন সেই ছবি আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আনলাই তো দিবা, বন্ধ।
এই সমস্ত যাত্রীগণ তারা প্রত্যেকে একে একে এই স্বয়ং পঞ্চ পাণ্ডবের শিবলিঙ্গটিকে নিজে হাতে ছুঁয়ে এবং করো জোরে প্রণাম, এবং যার যার মনের আশা আকাঙ্ক্ষা তা এই পঞ্চ পাণ্ডবদের কাছে স্বয়ং সাক্ষী রেখে তারা প্রত্যেকে এক এক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ এই পঞ্চ পাণ্ডবের শিবলিঙ্গে পুজো দিচ্ছেন। দেখুন সেই ছবি। এই পাঁচটি শিবলিঙ্গ মন্দিরের পাণ্ডব ভাইদের দ্বারা তাদের ব্যক্তিগত আকারের ভিত্তিতে স্থাপন করা হয়েছে, যেমন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই শিবলিঙ্গটি যখন তারা মহাভারতের যুগে ভগবান শিবের উপাসনার জন্য নির্বাসনে বসে ধ্যান করছিল। তখন গঙ্গেশ্বর নামটি গঙ্গা ও ঈশ্বর থেকে উদ্ভূত হয়েছিল, যার অর্থ গঙ্গা প্রভু। গঙ্গা ভগবান শিবের সাথে যুক্ত ছিল। তিনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করছিলেন তখন ভগবান শিব তাঁর চরম উপস্থিতি থেকে গ্রহটিকে বাঁচাতে তাঁর জোটায় জল রেখেছিলেন। অতএব ভগবান শিব গঙ্গাধর বা গঙ্গেশ্বর নামেও পরিচিত। এই গুহার মধ্যে বিভিন্ন আকারের পাঁচটি শিবলিঙ্গ রয়েছে, যা তাদের নির্বাসনের সময়কালে পঞ্চ পাণ্ডব ভাইদের দ্বারা তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। এই শিবলিঙ্গটি ক্রমাগত আরব সাগরের জোয়ারের সময় কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রের জল কাছে এসে ধুয়ে দিয়ে যায় এবং ভাটার আসার সময় একজন প্রভুকে স্পর্শ করতে হয়। ভগবান শিবের প্রতি আনুগত্যের প্রস্তাব দিয়ে সমুদ্রের ঢেউয়ের রহস্যময় দৃশ্য দর্শনার্থীদের মধ্যে আধ্যাত্মিক শ্রদ্ধা এবং ভক্তির গভীর অনুভূতি অনুপ্রাণিত করে ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি এই গঙ্গেশ্বর মন্দিরের ভেতরেই দেখতে পাওয়া যায়। সত্যি আমাদের সকলের মনে হচ্ছে যে বুঝি আমাদের পরম সৌভাগ্যের ফলেই আমাদের এই পঞ্চ পাণ্ডবের স্বয়ং প্রতিষ্ঠিত মূর্তি ও শিবলিঙ্গটির সামনে এসে সকলে হাজির হতে পেরেছি। সত্যি আমাদের সকলের তো খুব খুব আনন্দিত লাগছে এই পঞ্চ পাণ্ডবদের তৈরি করা স্বয়ং শিবলিঙ্গের কাছে আসতে পেরে।
হ্যালো হ্যালো মাসি বলো বলো তাহলে এই যে দেখুন কত টুরিস্ট যাত্রী, তারা এই নাগেশ্বর মন্দিরের এই পঞ্চ পাণ্ডবদের শিবলিঙ্গের দ্বারে বসে তারা শিব ভজনের গানের তালে তালে তারা হাতে করতালি দিয়ে কতই না আনন্দে মেতে উঠেছেন, তাই না? সত্যি এসব দেখে শুনে আমাদের সকলের মনে হচ্ছে বুঝি এখানেই আর কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে সময় কম, তাই এখন আমরা আর দেরি না করে এখন এই নাগেশ্বর মন্দির ছেড়ে এগিয়ে যাব নাগোয়া সমুদ্র সৈকতের পথে। তাই এখন আর এখানে দেরি না করে আমরা আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাই। আজকের মতো এখানেই আমাদের গঙ্গেশ্বর মন্দির ও পঞ্চ পাণ্ডবদের তৈরি শিবলিঙ্গ দর্শনের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।